চন্দ্র দর্শনের ব্যাপারে খুবই ঠেলাঠেলি হচ্ছে এগুলো কোনো ঝগড়া যাবেন না ওয়াইস উনিশশো ছিয়াশি সালের আন্তর্জাতিক ফেঁকা একাডেমিতে সিদ্ধান্ত নিয়েছিল সারা বিশ্বে একে দিনে স্যাম হবে এক দিনে ঈদ হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিদিসের আলোকে জীবন করি স্যাম বলবে আয় রাববে এমনি মানে আয়ত্ত হল তাম অসহ বিন্যার হে আল্লাহ আমি একে দিনের বেলায় খাদ্য থেকে এবং যৌন সম্ভব থেকে বিরত রেখেছিলাম ভাই সাফনি অর্থাৎ তুমি আমার সুপারিশ কবুল করো কোরআন বলবে হে আল্লাহ রাতের বেলায় ও ঘুমায় নিয়ে খালি কোরআন পড়েছে অত আমি তোমার কাছে সুপারিশ করছি এই ব্যক্তির জন্য তুমি তাকে ক্ষমা করে দাও ভাই শাফা আল্লাহ তখন কোরআন এবং সিয়ামের সাফাদ কবুল করবেন আল্লাহ আমাদের জন্য যেন সিএম ও কোরআন সাফাত করে আল্লাহ সেই তফিক কামনা করছি রাত্রিবেলা একটু কোরআন পড়বেন দিনের বেলা তো অনেকের সুযোগ আছে অনেক দিনেবেলার সুযোগ নাই রাত্রিবেলায় পড়ার চেষ্টা করবেন চন্দ্র দর্শনের ব্যাপারে খুবই ঠেলাঠেলি হচ্ছে এগুলো কোনো ঝগড়া যাবেন না ওআইসি উনিশশো সালের আন্তর্জাতিক ফেঁকা একাডেমিতে সিদ্ধান্ত নিয়েছিল সারা বিশ্বে এক দিনে সেম হবে এক দিনে ঈদ হবে আমার তো প্রশ্ন হয় সে যদি সৌদি আরবের যদি সিদ্ধান্ত হয়ে থাকে সৌদি আরবের শ্রেষ্ঠ ওলামায়িকামকে সেখানে ছিলেন করেছে কারা আপনি করলেন না হয়ে যাবে সংসদে আইন পাশ হলো এইটা করো সেটা করো সংসদে আলমরা আইন পাস করে তো মানবে কে আপনি মুসলমানদের ধর্মের উপরে আঘাত দিতে পারেন না হতে পারেন ওআইসি থাকেন আপনি ঘরে বসে মুসলমান মানবে হাদিস পরিষ্কার হুকুম সোমু রে শ্যাম দেখে শ্যাম রাখো শ্যাম দেখে খালাস আমি দেখতে পাচ্ছি রাখবো দেখতে রাখবো না এর মধ্যে গোলমালটা কি এটা হলো সংক্ষেপ্ত কথা এরপরে হল মা আজ্জর ফিতরা আল্লাহ রসুল বলছেন মানুষ অলদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে আপনি বললেন তিন মিনিট পরে ইফতার করাই ভালো আপনার ভালো ভালো অধিকার কে দিল আমার দেব দেখিয়ে দিচ্ছেন সূর্য ওখান ডুবছে তুমি খাও উঠছে সারি শেষ একবারে আঙুল দিয়ে দিয়ে দেখাই দিচ্ছেন বিলাল বলছে হ্যালদরসুল এখন তো উঠে পুটিতে দেখা যাচ্ছে যে এই বেটা উঠতে উঠতে নাম নেমিয়ে মাটিতে নেমিয়ে দেখো দেখা যাচ্ছে না আপনি এখান থেকে দেখা যাচ্ছেন তাহলে ঠিক না ইফতারি দাও উঠির পিটিউটি দেখলে হবে না আপনি প্ল্যানে বেশি চান দেখবেন না এটা হবে না দেখে সহজ কথা হচ্ছে চাঁদ দেখবেন ফাঁকবেন একটা যদি বলেন তাহলে আমি যদি রাজশাহী দেখতে পাইনি ঢাকার লোক দিলে হবে এর উত্তর এই পাঁচশো সাতষট্টি মাইল পর্যন্ত একই দর্শন হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি চান দেখা যায় একটা এরিয়া তো আছে অনেক উপরে না আপনি যত উপরে উঠবেন তত উপর দেখা যাবে না বেশি দূরে এই যে ছতালা বিল্ডিং মাথায় দাঁড়িয়ে থাকেন তো তো নদর বাজারটা সব দেখা যাবে আর এখানে বাড়লে কিছুই নাই চাঁদপন উপরে তো দু লক্ষ সাতষট্টি মাইল উপরে সেখানে ওই চাঁদের আলোটার নিশ্চিত যত আসে তার এরিয়া হয় সেই মাইল এরিয়াটার পাঁচশো সাতষট্টি মাইলের হিসাব করেছে বিজ্ঞানীরা এই এরিয়ার মধ্যে ওই ওইটা চলে তো ঢাকা থেকে রাস্তায় তো কটা পাঁচশো সাতষট্টি মাইল হবে অর্ধেক হবে না এজন্য এটা তো কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে চান দেখা গেলে আমরা সবাই রাখতে পারবো এজন্য নদাই দেখবে একদিন নহটা রাখবে আরেকদিন একদিন করার দরকার নেই তঞ্জি সম সিয়ামটা কী করে পবিত্র করবেন আর আবি হর তারা যেহেতু কলক রসুল্লাহ সাল্লা সাল্লাম মানলাম এটা কওলা জুরে আমাল বিহি পলাশালি লেখা যেত না বৌ রহ বখারি যে শ্যাম রাখলো অথচ মিথ্যা কথা এবং মিথ্যা কাজ বন্ধ করতে পারলো না তার শ্যামের কোনো দরকার নাই ধমক আপনার শ্যাম হলো কিন্তু শ্যাম পবিত্র হলো না এক গ্লাস পানি খেলেন কিন্তু ফ্রেশ পানি না ময়লা পানি কথা বলছেন আর ময়লা পানি পেটে নিয়ে জানাতে পাবো না আপনি এসছেন ভদ্রলোকের মজলিসে সে কাবারস দুনিয়ার ময়লা সবাই অন্যদিকে তাকাবে আপনি তাকাবেই না খেয়াল রাখবেন রমজান ফ্রেশ হয় নিষ্কলঙ্ক হয় সুন্দর হয়